দুহেজাৰ কোটি টকাত ক্ৰয় ৰাজনৈতিক দল, এশ কোটি টকাত ক্ৰয় সাংসদ, পঞ্চাশ কোটি টকাত ক্ৰয় বিধায়ক, কোন দিশে আজি গণতন্ত্ৰ? নির্বাচনের প্রতীক আর প্রকৃত দলের স্বীকৃতি উদ্ধব ঠাকরে গোটর পর বিজেপি দলের মিত্রতা করে বর্তমান সরকার চলাই থাকা একনাথ সিন্ধে গোটলে যাওয়ার পাছতে শিবসেনা দলের উদ্ধব ঠাকরে গোটর মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতে এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। অভিযোগ অনুসরি শিবসেনা নামটো আর ধনুকার প্রতীক চিহ্ন ক্রয়ের বাবে খরচ করা হয়েছে দুহাজার কোটি টাকা। লগতে অভিযোগ কৰি কয় চল্লিশজন বিধায়কক গাইপতি দিয়া হৈছিল পঞ্চাশ কোটিকৈ টকা, কেৱল বিধায়ক ক্ৰয়তে বিজেপিয়ে ব্যয় কৰিছিল দুহেজাৰ কোটি টকা। বিধায়ককে নহয়, সাংসদসকলক ক্ৰয়ৰ বাবে এশ কোটি টকা, কাউন্সিলৰসকলক ক্ৰয়ৰ বাবে এক কোটি টকাকৈ আৰু শাখাৰ প্ৰধানসমূহক ক্ৰয়ৰ বাবে পঞ্চাশ লাখ টকাকৈ খৰচ কৰিছিল। সঞ্জয় ৰাউতে লগতে কয় যে মোৰ তথ্যমতে এই কামৰ বাবেও ব্যয় কৰা হৈছিল দুহেজাৰ কোটি টকা। এই লেনদেনের সবিশেষ শীঘ্রই রাজহুয়া করব বলেও ঘোষণা করে সঞ্জয় রাউতে। কয় যে শিবসেনা দলের নামটো আর ধনুকার প্রতীক চিহ্ন দুহাজার কোটি টকার এক ব্যবসায়িক লেনদেনের জড়িয়ে শিবসেনার একনাথ সিন্ধে গোটে পাইছে। সিন্ধে গোটে প্রকৃত শিবসেনার মর্যাদা নির্বাচন আয়োগের পর লাভ করার পিছতে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের স্মৃতিধন্য মাতৃশ্রী ভবন নিজের দখল নিয়ার প্রক্রিয়া আরম্ভ করেছে বলে আনে ক্ষুদ্রে দাবি করেছে। ইপিনে শিবসেনার দলীয় পুঁজিত জমা থাকা কেবাশ কোটি টাকা উদ্ধব ঠাকরেই নিজের নেতৃত্বাধীন শিবসেনা গোটর ব্যাংকর একাউন্টলে হস্তান্তর করেছে। পিতৃ বালাসাহেব ঠাকরে স্থাপিত করা শিবসেনার প্রতীক চিহ্ন ধনুকার আর দলের নাম হেরার পিছত একনাথ সিন্ধে গোট আর বিজেপির বিরুদ্ধে অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে উদ্ধব ঠাকরে গোট। উল্লেখযোগ্য যে শুক্রবারে নির্বাচন আয়োগে একনাথ সিন্ধে নেতৃত্বাধীন ফৈটুক প্রকৃত শিবসেনা হিসাবে স্বীকৃতি দি ধনুকার ভোটর চিহ্ন আবন্টন দিয়ার নির্দেশ দিয়ে। দীর্ঘদিনা যুঁজখনের উপর 78 পৃষ্ঠার এক আদেশত নির্বাচন কমিশনে উদ্ধব ঠাকরে ফৈদক রাজ্যখনত নির্বাচনের উপনির্বাচন সম্পূর্ণ নোহালেকে আবন্টিত অগ্নিশিখা চিহ্নটি ভোটদানের চিহ্ন হিসাবে রাখবলে অনুমতি দিয়ে। ইফালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিরোধী মতাদর্শর ভরির তলুয়া চেলেকা বলে আক্রমণ করা সন্দর্ভত সঞ্জয় রাউতে কয় যে বর্তমানের মুখ্যমন্ত্রীজনেও বিজেপির ভরি চেলেকি আছে। মহারাষ্ট্রের রাইজে অমিত শাহে কোয়া কথাবুরক গুরুত্ব নিদিয়ে। বর্তমানের মুখ্যমন্ত্রীগীর ছত্রপতি শিবাজী মহারাজের নাম লওয়ার কোনো অধিকার নাই। উল্লেখযোগ্য যে 2019 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিত্রতা ভঙ্গ করে শিবসেনায় মুখ্যমন্ত্রীর পদ বিজেপির সঙ্গে ভগাই লওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল বলে অভিযোগ করেছিল। শিবসেনা দলে কংগ্রেস আর ন্যাশনেলিস্ট কংগ্রেসের লগ লাগিছিল। বিজেপি দলে সেয়েহে প্রতিশোধ হিসাবে শিবসেনার একনাথ সিন্ধে গোটর দ্বারা বিদ্রোহের সৃষ্টি করে বিগত বর্ষর জুন মাহত ঠাকরে সরকারের পতন ঘটায় বিজেপির সহযোগত সরকার গঠন করে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হয়। এই বিভাজনের পিছতেই বিজেপি দল আর একনাথ সিন্ধে গোটে প্রকৃত শিবসেনা দল হিসাবে স্বীকৃতির বাবে নির্বাচন কমিশনক আবেদন করে। নির্বাচন কমিশনে সিন্ধে গোটক স্বীকৃতি দিয়ার ক্ষেত্রে 2000 কোটি টাকার চুক্তি জড়িত আছে বলে সঞ্জয় রাউতে মন্তব্য করে। লগতে এই তথ্য ছমাহর ভিতর প্রমাণ আর বহু গোপন তথ্য প্রকাশ করব বলে মন্তব্য দিয়ে। আনহাতে শেহতীয়াকৈ নির্বাচন আয়োগে সিন্ধে শিবিরক ধনুকার চিহ্ন আবন্টন দিয়ার নির্দেশক প্রত্যাহ্বান জানাই সোমবারে শিবসেনার উদ্ধব ঠাকরে ফৈদে উচ্চতম ন্যায়ালয়ত জরুরি শুনানির আবেদন জানায়। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ে আবেদনখন জরুরি তালিকাভুক্ত করার অনুরোধ নাকচ করে মঙ্গলবারের পদ্ধতি অনুসরি তালিকাভুক্ত করবলে আদেশ দিয়ে। উচ্চতম ন্যায়ালয়ে নির্বাচন আয়োগের এই নির্দেশের উপর কি শুনানি প্রদান করে সেয়া পরবর্তী সময়তে গম পাওয়া যাব। কিন্তু এই বিষয়টির এটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে দিনক দিনে গণতন্ত্রের প্রতি ভাবুকি হয়ে পড়েছে বিজেপি দলটো।